যেদিন ভাঙ্গা লাগছে এদিন কা এই সাবেক যোগাযোগ মন্ত্রী আর প্রধানমন্ত্রী, একজনে বলছে 300 কোটি টাকা, আরেকজনে বলছে 350 কোটি টাকা লাগবে। বোঝা যায় মেট্রো রেলে কত হাজার কোটি টাকা লুট করছে তারা। আমাদের গরিবের জন্য বিমানের চেয়ে অনেক ভালো। ডেফিনেটলি অভাব আমরা বোধ করেছি, বৃহৎ স্বার্থে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ তো করতেই হবে। মেট্রো রেলের যে উপকারিতা সেটা বন্ধ থাকার কারণে পাবলিক বুঝতে পারছে আর কি। বিলম্ব হলে এখন তো চালু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের জন্য চলাচল করতে ভালো হইলো। যেদিন ভাঙ্গা লাগছে এদিন কা এই সাবেক যোগাযোগ মন্ত্রী আর প্রধানমন্ত্রী, একজনে বলছে 300 কোটি টাকা, আপনি এটা অন করা আছে তো 300 কোটি টাকা, আরেকজনে বলছে 350 কোটি টাকা লাগবে, আর বর্তমান ইঞ্জিনিয়ার বলছে মাত্র 50 কোটি টাকা হইলে চলবে। তাইলে বোঝা যায় মেট্রো রেলে কত হাজার কোটি টাকা লুট করছে তারা। এই সামান্য দুইটা স্টপেজ ঠিক করতে যদি 300 কোটি টাকা চুরি করতে পারে, তা আর আমরা মানে আর আমরা হারাম করে দিছে তো তারাই চুরি করে। আসলে মূলত এটা আমাদের গরিবের জন্য বিমানের চেয়ে অনেক ভালো আমরা মনে করি। কিন্তু হ্যাঁ, আরামদায়ক অবশ্যই, কিন্তু অসভ্যরা তো টিয়ারি ব্যাগ লুট করে দিচ্ছে চাচা। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে মেট্রো রেল বন্ধ ছিল, এই জন্য আমরা যারা রেগুলার যাতায়াত করি হচ্ছে টিউশনে যাই, আমাদের জন্য একটু অসুবিধারই ছিল, ভোগান্তির ছিল। তো আজকে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ডেফিনেটলি অভাব আমরা বোধ করেছি, কিন্তু বৃহৎ স্বার্থে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ তো করতেই হবে। যতটুকু সম্ভব তাড়াতাড়ি যদি হচ্ছে চালু করা যায় তাহলে আমাদের জন্য ভালো। ভালো লাগতেছে, এতদিনের ভোগান্তি আর কি দূর হলো আর কি। আসলে মেট্রো রেলের যে উপকারিতা সেটা বন্ধ থাকলে তো বুঝতেই পারতেছেন, অনেকদিন পরে চালু করছে, খুব ভালো লাগতেছে আর কি। আমাদের চলাফেরার জন্য উপকার হয়েছে, চলাফেরা করতে টাইমলি কোথাও যেতে পারি না, প্রচণ্ড যানজট, বাসে প্রচণ্ড জ্যাম ছিল, মানে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা তো আমাদের দেশে নাই। মেট্রো রেলের যে উপকারিতা সেটা বন্ধ থাকার কারণে পাবলিক বুঝতে পারছে আর কি। এটা মূলত এখন কি বলবো আর, এটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যেটা হয়েছে, এখন এখানে দায়ী করার কিছুই নাই। জনগণ যেটা করছে স্বাভাবিক একটু ক্ষয়ক্ষতি হয়েছে, বিলম্ব হলে এখন তো চালু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের জন্য চলাচল করতে ভালো হইলো। আলহামদুলিল্লাহ, আসলে আজকে আসছি তো আমি উত্তরা যাবো আর কি, উঠছি ইনশাল্লাহ 10 নম্বর থেকে উঠছি। বাজে তো হলো আপনি একটু যানজট জায়গায় জায়গায়, মনে করেন যে ওরা স্ট্যান্ড আছে থামে, আর এটা তো মোটামুটি মাশাল্লাহ সময়ও কম যায়, ভালো ইনশাল্লাহ সার্ভিসটা খুব ভালো। অনেকদিন পর মেট্রো রেল চালু হয়ে ভালোই লাগতেছে, তবে দুইটা স্টেশন আর কি বন্ধ, তো এগুলি যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন যে চালু করলে ভালো হয় আর কি, কারণ আমাদের আর কি ওই স্টেশনগুলি যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে আর কি। এই সময়তে পার্থক্য হয়েছে আপনার নিচে অনেক যানজট ছিল, কারণ আমাদের বাসে চলাফেরা করতে তো অনেক সময় নষ্ট হতো, এখন মেট্রো রেল চালু হওয়াতে আমাদের গন্তব্যে পৌঁছাতে টাইম টু টাইম পৌঁছাতে পারতেছি আর কি, এটাই মূলত পার্থক্য আর কি। অভাব অনেক অনেক অভাব ফিল করছি, কারণ মেট্রো রেলে তো সময় মতো যাতায়াত করা যায় আর কি, বাসে তো এটা অনেক সমস্যা, এটাতে অনেক ভোগান্তি হয়েছে আমাদের। হ্যাঁ, ভালো সুবিধা, যাতায়াতের জন্য তো অবশ্যই ভালো সুবিধা। পাটা দাও।